Santa, who's Santa Gloria? Wow! I don't take it as a morgue, Ryan. Say, cat, don't take a last one. Do you call it a boy's line? I'm with the key. That is Bangladesh. Santa India. It is Marie Potter Keramuti. Oh no! Sir, I'm with Tore Kuyarahi. I'm with Enosakuna. In this will as a muga. Here are for not scared pushmark. আমি কাল কাল ইসুলে যাব ইন্ডিয়া। দোয়া কইরো আরজানি জালা এই বড় অরজানি রাখা হারি না 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 না
I'm
Thank you.
ওইতে আমাকে ওই যে কবরস্থান আছে না, কবরস্থানের এইটা হিসাব কিতাব প্রবাসকে করুম। আর এই যে ওয়াল সোয়াল গুনা ভাইগা পড়ছে ওইটার জন্য কিছু স্কিম ধরা আর লাগবো। ফ্যামিলির সাথে আমরা যোগাযোগ করিয়া তারপরে আমরা ওই কবরস্থানের কিছু কাম কাজের কিছু আলোচনা করুন। আমরা এখন এক কাপ কাজ করি ফ্যামিলির পাশেই যাই। কবরস্থানের মিটিংটা খুব জরুরি জরুরি এবার, মানে আজ এবার রিপেয়ারিং এর করতেই হবে। সামনে তো আর আছে দুই মাস, তারপর তো এমএলএ আবার চেঞ্জ হয়ে যাবে, তখন আবার কোন এমএলএ আসবে তার তো গ্যারান্টি নাই। সেজন্য আমরা এমএলএ এর বাড়িতে যাই, যাই আমরা এমএলএ খবর দিই এমএলএ স্কিমটা তুলে দিতে পারে কিনা। আজকে তো ওই যে মসজিদের ইয়ে আছে, হিসাব কিতাব আছে, এমএলএ রে দিয়া যাওয়ার লাগবে। হ্যাঁ চলেন তাহলে, আমরা এমএলএ এর সাথে দেখা করি আগে, এমএলএ বাসায় আছে কিনা। কামটা না করলে তো আর হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমএলএ সব বাড়িতে আছে? এমএলএ সব বাড়িতে আছে, রাতে এমএলএ সব ডিসপুট গেছে আছে। ওনাকে অগোটাই কে তো আমাদের কিছু জরুরি কাজ আছে। ঠিক আছে আপনারা এখানে দাঁড়ান, আমি এমএলএর সাথে। ঠিক আছে স্যার। ও স্যার, এই জন্য আপনার লোকের দেখা করতে আসছে, আসেন তো। খান সাহেব জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন আর তাছাড়া তো সমাজেরই কাম, সমাজেরই কাম। ঠিক আছে, আমি গেলে যদি কিছু একটা হয় আর কি। বর্তমান দেশের রমজান ভাই রাজনীতি খুবই খারাপ, বুঝলেন? সমাজ, দেশ, পরিবার এইসব নিয়েই চলতে হয় আর কি। বন্ধু বান্ধবকে তো ঠাহিমিয়ে দিতে পারি না, বুঝলেন খান সাহেব? হুজুর সামনে যে কোন জায়গার হুজুর সাহেব শুনছিলাম, আপনাকে বাড়ি কই বাসা কোন জায়গায় আপনাকে? আরে ঠিক আছে, বাংলাদেশে মেহমান আইছে, ভালো কথা। এটা কি চলছে এটা? হ্যাঁ এটা আমাকে পীর বাবা। আরে পীর বাবা, তো পীর বাবার সাথে আবার লেডিস কেন? হ্যাঁ লেডিস কি করে পীর বাবা? এটা আমাকে বাড়িওয়ালা। আপনাকে বাড়িওয়ালা, তো ওনার আবার কি করে পাঁচ মাস? পীর বাবার খেজমত করতে দেখেন না? এই সব তোর খেজমতের গোষ্ঠী খেলাই সার বহন বহন সার বহন 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 হুজুর বহন। তোমাকে কোন জায়গায় কোন কোন জেলায় বাড়ি? বাংলাদেশে বাংলাদেশে কোন জায়গায় বাড়ি তোমাকে? হ্যাঁ পাসপোর্ট আছে তোমার? পাসপোর্ট পাসপোর্ট করে আইস না এমনি আইস? সুর করে আইস? হ্যাঁ কবে আইস? আজকে আইস? যাই হোক, এই না তো আমাকে সমাজের বিরোধিতা কাম, আপনার আমরা এইটা ভালো পাই না। লজ্জাজনক হয়েছে। আর উনি তো একটা মহিলা মানুষ, ওনার সাথে যেটু কি করতেছে এটা তো আমাকে শরীয়তের খিলাফ, এটা তো আমরা ভালো পাই না বেশি। দুই চোখে যা দেখলাম এটা কি শরীয়ত সম্মত হয়েছে? ইসলামের
এই রকম ঘরে বাইরে মিলে পীরের পাউ টিভে টিভি যেটা আমি নিজ চোখে দেখলাম। আমি তো খালি গরম হয়ে উঠতেছি। উনি তো যে কাম করতেছে তো আসলে তো পুলিশে দেওয়া হচ্ছে, তাই নাকি? হ্যাঁ, তো পুলিশে দেওয়া হচ্ছে, যেহেতু এই যে মহিলা মানুষ গুলা ময়দানে যেটা কাজ কাম করতেছে তো শরীয়ত মধ্যে তো নাইকাই নাইকাই শরীয়তের বাইরে চলছে সব। তো তখন ইনারে আমার মতে পুলিশে দেওয়া হচ্ছে। তখন আচ্ছা এই নামাজ কয় রাখা জানো না কৃষক? টুটাল নামাজ কয় রাখা? আচ্ছা দেখে শর্ট করে দিলাম, ফরজ নামাজ কয় রেখে জানো কি? কও কও, তুমি নাম গো পীর, কও কও। আরে পীর সাহেব তো নামের পীর সাহেব, এই পীর সাহেব নামাজ পূজার বিষয় কি জানে? কও বাবা কও, কাই ফোকে কা ফোকে, মাসে কয়টা রোজা করে নাকি হেওটা তো হ্যাঁ জানে না। তোমাকে তো থানায় দেওয়া হচ্ছে, তো কি করা যায় এখন দেখেন চিন্তা? আমার মতো তো থানায় দিলে বেশি ভালো, এরাই যে সামনে দিলে ওনার পাওয়া যাবে বেশি, শৈলে যে 5 কেজি মাংস এক দাবার মধ্যে ফিনিশ হয়ে যাবো। কাজে থানায় দিয়ে থানায় যা করে আইনি মুজি করবো না, আমার তো অত মাথা গাওয়ানে থাকা। কথা অবশ্য মন্দ বলো নাই, তবু দেখি আমি দুই চারটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা পীর সাহেব, আমি তো ধর্মীয় জ্ঞান নাই, তবুও যতটুক আছে তার মধ্যে দিয়ে কিছু তোমরা তো এর সেবা করতেছ, তাই না? পূর্ণ আশায় দিন রাত কষ্ট করতেছি আচ্ছা বিশাল, এই দিন রাত মিলে বড় নামাজ কয়ারি গেছে ঢুকো আমার না বাবা বাবা প্যান্ডেল দেখো এত প্যান্ডেল তো এটা কথা তো সবের কই না আমি ওই মারভতি লাইন নের কথা, তাই না? আরে মিয়া কি পান আপনি নামাজ পূজার কথা কবেন, আবার কি কই না আমি আমার সবার সামনে প্রকাশ কইতে সবারে কই না পাও পাও কোন দেখি সামনে যে কোন না কাম কো কি তুমি সব পেটে তা কই দাও। আচ্ছা কাই নে কি কোন শুনছা দেখ আমার তো দিছে একদিন কবে হেডা এ না বাবা ডাকি কইলা দেখছেন না মন ভাই বন্ডা মি আলো কইছে না ইয়ার এর অবস্থা দেখছেন? হ্যাঁ নাম আসতে রুগলে একটি বাবা গায়ে না আসাই না দি এই লবণ্ড ভারতবর্ষে কোন দিন জানি আর জায়গা মাইনা কথাটা মন থাকবো খুলে রাখবো মারামারি করে বেজাল শেষ হয়ে যাবো মারামারি করে এনে বিশ্রাম করে আমি যেটা সিদ্ধান্ত দিছি এটা সবাই মানবেন তো? আমি কোথায় 100 বার মানো ভবিষ্যতে জানি এই বাংলাদেশি আশাই রাখি এই আসামে জানি আর আমার না আবার হাই হাই কথাটা মন থাকবো মন থাকবো জানে গেছে তো কথাটা মন থাকে জানি 100 বার আমাকে সমষ্টি দিয়ে মেলে তাও যদি আমরা না হলি আমরা কি দিয়া কি করছিলাম রে আমি ছোটবেলা থেকে এসব ধরনের পীর বাবা ভোজন না মা বাবার ভোজন তাতে আল্লাহ খুশি হবে এইসব বন্ড পীরের পালায় পড়া সময় নষ্ট না করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর নিজের কামে ব্যস্ত থাকেন ওই তাতে আপনার উন্নতি হব এই পিসের কাছে ঘুরে ঘুরে সময় নষ্ট করে আর দেহটা শেষ করে লাভ নেই।